নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের কাছে আমি গত 15ই আগস্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম, যে ভিডিওটা ছিল যে ভারতের যে কয়েকজন নারী স্বাধীনতা সংগ্রামী রয়েছে ছিলেন বলতে পারি, তাদের দুজনের সম্পর্কে আমি সেদিনকার ভিডিওটাতে আপনাদের কাছে জানিয়েছি। সেই ভিডিওটা ছিল প্রথম পার্ট বা প্রথম ভাগ। আজকে আপনাদের কাছে আমি ভিডিওটার দ্বিতীয় ভাগ নিয়ে উপস্থিত হচ্ছি। বন্ধুরা, এই দ্বিতীয় ভাগটাতে আমি আবার আরো দুজন বীরাঙ্গনা সম্বন্ধে আপনাদের কাছে বলবো। তারা হচ্ছেন বীণা দাস বা ভৌমিক একজন, আর দ্বিতীয়জন হচ্ছেন বেলা বোস, পরবর্তীকালে বিবাহ সূত্রে যিনি হয়েছিলেন বেলা মিত্র। গতবারের যে 15ই আগস্টে প্রথম ভাগটা আমি দিয়েছিলাম ইউটিউবে, তার দ্বিতীয় ভাগ আনতে একটু দেরি হয়ে গেছে। তার কারণ বিভিন্ন রকম, আমার কিছু প্রি অকুপেশনস ছিল যার জন্যে আমার একটু দেরি হয়েছে। তো যাই হোক, আপনারা দয়া করে তার জন্যে, এই দেরির জন্যে নিজগুণে আমাকে মার্জনা করে নেবেন। তো এই ভিডিওটা শুরু করার প্রথমেই আমি প্রথমেই যা সম্বন্ধে বলবো, তিনি হচ্ছেন বীণা দাস বা ভৌমিক, যিনি বিবাহসূত্রে ভৌমিক হয়েছিলেন পরবর্তীকালে। তা এই বীণা দাস কে জানেন, পারিবারিক যে তার ব্যাকগ্রাউন্ড সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে, এর আগে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর লিংক আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে আপনারা জেনেছিলেন বা আপনারা জানেন যে সুভাষচন্দ্র যখন কটকেতে পড়াশুনো করছেন, সেই কটকের রেভেনশ স্কুলের যিনি হেডমাস্টার মশাই ছিলেন বেণীমাধব দাস, এই বেণীমাধব দাস তার জীবনের যে প্রিন্সিপল বা নীতি, সেই নীতি, তার দেশাত্মবোধ ইত্যাদি সুভাষচন্দ্রের ওপর গভীর রেখাপাত করেছিল। এবং এই মাস্টারমশাই যখন কলকাতায় চলে যান কটক থেকে, তখন সুভাষচন্দ্র বড় একাকিত্ব অনুভব করেছিলেন। তো সেই বেণীমাধব দাসের কন্যা এই বীণা দাস। এছাড়া এই বীণা দাসের মা ছিলেন সরলা দেবী, যিনি সমাজকর্মী ছিলেন সেই সময়, এবং সমাজকর্মী হিসেবে তিনি বহু সেই সময় বহু কাজ করেছেন। তা আসুন আমরা প্রথমেই বীণা দাসের যে আত্মজীবনী, শৃঙ্খল ঝঙ্কার বলে উনি লিখে গেছেন, তো সেই আত্মজীবনীর যে ইংরাজি অনুবাদ হয়েছিল, সেই ইংরাজি অনুবাদ থেকে আপনাদেরকে এক ভাষ্য বা অডিও শোনাই। এই অডিওটা শুনলে আমার আর তারপরে বেশি কিছু বলার থাকবে না, আমি শুধু তারপরে একটু সংযোজন করে নেব। As we looked around, we found the dark sky over Bengal growing darker every day. On one side, a handful of young boys and girls were throwing deadly challenges, and on the other, the enraged British Lion retaliated in a tempestuous frenzy. In blind fury, they stamped across the country seeking revenge. The brave youngsters were not deterred by the ruler's anger. They confronted them with defiance. The British government was invincible in its fighting strength. With its vast armory and even vast army of skillful IB, SB, police and military force, and the youth from Bengal, they were alone, helpless and unarmed. They were moving forward in dead secrecy without any help or sympathy from anyone. Their countrymen failed to help them openly. Only a few of them had the courage to acknowledge their action in private. But they knew they had their place in the innermost hearts of the people.
Their sacrifices were working to untie the knots of servitude and cowardice that were keeping the country in shackles. On this battlefield, it was impossible for us to sit idle. We had been working for this and had waited so long for its fulfillment. I approached a friend not of our group and coaxed her to give me a revolver. Within a short time, Bina Das, St. John Diocesan Balika Vidyalay, ছাত্রী ছিলেন, তার স্কুল জীবন এই স্কুলেতেই কাটে এবং পরবর্তীকালে উনি গ্র্যাজুয়েশনের জন্য বেতুল স্কুলে ছাত্রী হিসেবে ছিলেন। তো এই বীণা দাসের যখন তিনি ছাত্রী ছিলেন সেই সময় থেকেই উনি এক আধা বিপ্লবী সংগঠন ছাত্রী সংঘের সদস্য ছিলেন এবং একটা ঘটনা আছে, সেটা হচ্ছে সেই সময় শরৎচন্দ্রের পথের দাবি প্রকাশিত হয় এবং শরৎচন্দ্রের পথের দাবিকে ইংরেজ বা ব্রিটিশ সরকার সেটাকে ব্যান করে দেয় এবং যেভাবেই হোক একটা কপি পথের দাবির শরৎচন্দ্রের লেখা ওই বই বীণা দাসের হাতে আসে। তিনি ওই বইটা পড়ার পর এতই তাকে প্রভাবিত করেছিল সেই পথের দাবি উপন্যাস বা বই মানে শরৎচন্দ্রের উপন্যাসটা, যে ওই সময় তার পরীক্ষা ছিল, তিনি ইংরাজিতে অনার্স নিয়ে পড়েছিলেন। এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, যেটা আমি পেয়েছি এই আমাদের গুগল সার্চ করে। এবং উনি ওই পরীক্ষার সময় ওনার একটা প্রশ্ন এসেছিল যে তোমার জীবনে কোন উপন্যাস সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে, তুমি সেই সম্বন্ধে লেখো। তো উনি পাতার পর পাতা পথের দাবির ওপর লিখে গেছেন এবং ফলত বুঝতেই পারছেন যে তার পরিণতি নিশ্চয়ই ভালো হয়নি এবং তার খাতাকে আটকে রেখে দেওয়া হয়েছিল এবং তাকে নম্বরও দেওয়া হয়নি। তো যাই হোক, সেটা অন্য কাহিনী। তা উনি এই ছাত্রী সঙ্গে গোপনে দেশের কাজের সঙ্গে যুক্ত থাকতেন এবং দেশের স্বাধীনতা আন্দোলনের জন্যে যে প্রস্তুতি, সেই সমস্ত প্রস্তুতির কাজকর্ম ইত্যাদি চলত। তা বন্ধুরা, 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়েতে সমাবর্তন অনুষ্ঠান হবে। তো সেই সমাবর্তন অনুষ্ঠানেতে তাকে তার এই ছাত্রী সঙ্গের অন্যান্য সদস্যরা তাকে দায়িত্ব দিল এবং বলল যে তুমি স্ট্যানলি জ্যাকসনের ওপর তাকে গুলি চালিয়ে তাকে হত্যা করো। তা বন্ধুরা, তিনি কমলা দাশগুপ্তের কাছে, অন্য আরেকজন ওই ছাত্রী সঙ্গের সদস্যা, তার কাছ থেকে একটা রিভলভারও পান। কিন্তু সমাবর্তনের বেশি দেরি নেই, সামান্য কয়েকটা দিন আছে, তিনি সেই সময় ওটা পেয়েছেন এবং যথেষ্ট অনুশীলন করতেও পারেননি। আর উনি চলে গেলেন ওই রিভলভারটা নিয়ে সমাবর্তন অনুষ্ঠানে এবং স্ট্যানলি জ্যাকসনের ওপর পরপর 5টা গুলি চালান। কিন্তু তার এই রিভলভার চালানোর অনভ্যাসের কারণে কি হয় না, স্ট্যানলি জ্যাকসনের কে তিনি ঠিকমতো মারতেও পারেন না, হয়তো আমার যেটা মনে হয় উনি মারতেও চাননি সেইভাবে একজন মানুষকে হত্যা করার, সেটা তার বিভিন্ন বয়ান থেকে বোঝা যায়। কেননা এই ঘটনার পরবর্তীকালে তিনি এক বয়ান দিয়েছিলেন, তিনি এক স্টেটমেন্ট দিয়েছিলেন কোর্টেতে, তো সেটা আমি আসছি। তো কি হয় না, তাকে সে 5টা গুলির মধ্যে একটা গুলি মাত্র স্ট্যানলি জ্যাকসনের কাঁধ ছুঁয়ে চলে যায় এবং তাকে ধরে ফেলা হয় এবং তাকে বিচার যখন হয় সেই বিচারের সময় তিনি বলেছিলেন যে আমি যে কাজ করেছি সেটা সজ্ঞানে করেছি এবং স্ট্যানলি জ্যাকসন বা সেই সময়কার যিনি মানে অবিভক্ত বাংলার যিনি গভর্নর, তো ওনার ওপর আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, উনি আমার পিতার সমান। কিন্তু এই বহুদিন থেকে নিরীহ ভারতবাসীর ওপর
এই ব্রিটিশেরা যেভাবে অত্যাচার করছে, তাদেরকে দমন, মানে ভারতবাসীর ওপর দমন পীড়ন চালাচ্ছে এক বিদেশি শক্তি এসে, আমি তার বিরুদ্ধে আমার প্রতিবাদকে জানাবার জন্যে আমি এই গুলি চালিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তার 9 বছরের কারাবাস হয়, কারাদণ্ড দেওয়া হয় তাকে 9 বছর। এবং 9 বছর পরে তিনি তার 39 সালে মুক্তি পেলেন। 39 সালে মুক্তি পাওয়ার পর তিনি কংগ্রেসে যোগদান করেন এবং 1942 সালে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন হয়, সেই ভারত ছাড়ো আন্দোলনে উনি যোগদান করেন। করার ফলে ওনার আবার 3 বছরের জন্য কারাদণ্ড হয়। বন্ধুরা, তার পরবর্তীকালে ওনার সঙ্গে উনি বিবাহসূত্রে আবদ্ধ হন যতীশচন্দ্র ভৌমিকের সঙ্গে, যিনিও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। এবং তারপরে উনি 1942 থেকে 1945 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ আইন পরিষদের সদস্য থাকেন। এবং তারপরে তার স্বামী যতীশ ভৌমিক স্বাধীন ভারতের সেই সময়ে যে আইন পরিষদ, সেই আইন পরিষদের স্পিকার নির্বাচিত হন এবং কংগ্রেসে যোগদান করেন। কিন্তু বীণা দাস রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে যান। কিন্তু বন্ধুরা, অদ্ভুত ব্যাপার, তিনি কিন্তু বসে থাকেননি, তিনি রাজনীতি থেকে সরে গেছেন। কিন্তু সেই সময় দেশভাগের ফলে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার ফলে যে শরণার্থী মানুষগুলো যে রিহ্যাবিলিটেশন করার জন্য প্রচণ্ড কাজ দেখিয়েছেন, এবং শুধু তাই নয়, তাকে 1960 সালে পদ্মশ্রী উপাধিতে ভারত সরকার ভূষিত করে। এবং তারপরে কি হয় তার কোনো সেরকম ইতিহাস আমার জানা নেই। কিন্তু বন্ধুরা, 1986 সালে একটা খবর জানা যায় যে তার ডিকম্পোজড বডি ঋষিকেশে পাওয়া গেছিল। এবং বহু খোঁজ খবর করার পর তারপরেতে সেখানকার পুলিশ এই সিদ্ধান্তে আসে যে ইনি বীণা দাস। কিন্তু আর একটা সূত্রে আমি জানি, সেটা হচ্ছে তিনি কোনো একটা কারণে হরিদ্বার থেকে যাচ্ছিলেন ঋষিকেশে এসে। লাস্টের দিকে উনি শেষের দিকে ঋষিকেশের ওই দিকেই থাকতেন, এবং উনি তড়িঘড়ি করে বেনারস থেকে হরিদ্বার হয়ে ঋষিকেশ যাচ্ছিলেন। সেই সময় পথে তার উপর কোনো আক্রমণ হয়, তখন ওনার 75 বছর বয়স, এবং তিনি ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকেন। এবং তাকে রাস্তাতে এক, ওখানে ঋষিকেশের ওই অঞ্চলের এক গোয়ালা তাকে দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে যায়, এবং সেই বাড়িতে নিয়ে গিয়ে 2 দিন তাকে সেবা শুশ্রূষা করে। কিন্তু সেই গোয়ালা জানতে পারে, বুঝতে পারে যে ইনি একজন সম্ভ্রান্ত মহিলা, সুতরাং তার কাছে রাখাটা ঠিক হবে না, তাই তাকে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসে ওখানকার হসপিটালে বা হাসপাতালে। এবং সেখানেতে তিনি বোধহয় 2 দিনের মধ্যে মারা যান। এবং উনি মারা যাওয়ার আগে অজ্ঞান অবস্থায় থাকাতে উনি কিছু জানাতেও পারেননি, কারা তাকে আক্রমণ করেছিল, কি হয়েছিল কিছুই জানাতে পারেননি। তারপর পুলিশ বহু দিন থেকে চেষ্টা করে, তার কোনো ইতিহাস জানতে পারে না। পরবর্তীকালে পুলিশ জানতে পারে ইনি হচ্ছেন বীণা দাস, স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের থেকে উনি এসে এখানে ছিলেন। তো এই হচ্ছে বন্ধুরা বীণা দাসের কাহিনী। এবং অদ্ভুত ব্যাপার, ইতিহাসের পাতায় এই বীণা দাসকে নিয়ে কোনো আলোচনা, কোনো গবেষণা আমরা আজও পাই না। তো আসছি আমি আরেক কাহিনীতে, তিনি হচ্ছেন বেলা বোস বা বেলা মিত্র। বন্ধুরা, বেলা মিত্র ইনি আসলে বিবাহসূত্রে মিত্র হয়েছিলেন। তো উনি ছিলেন বেলা বোস এবং নেতাজির ভ্রাতুষ্পুত্রী বা ভাইজি। তো 1920 সালে উনি জন্মগ্রহণ করেন কোদালিয়ার এক ধনী পরিবারে, তার জন্ম হয়। তার নাম ছিল অনিতা বা বেলা বোস। তার বাবা
সুরেন্দ্রচন্দ্র বসু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই, এবং উনি নেতাজির আদর্শে উনি উৎসর্গীকৃত ছিলেন। এবং বড় হওয়ার সময় তারা দুই বোন ছিলেন, প্রথম হচ্ছেন বেলা বোস আর একজন হচ্ছেন ইলা বোস। তো বড় হওয়ার সময় নেতাজি এই দুই বোনকেই তার অনুপ্রেরণায়, মানে তারা বড় হয়েছিলেন এবং নেতাজির অন্তর্ধানে এদের এক উল্লেখযোগ্য ভূমিকা ছিল। নেতাজি 1940 সালে রামগড়ে যখন কংগ্রেস পরিষদের ইয়েতে তিনি বাম ঘেঁষা যে ইয়ে ছিলেন, তো সেখানেতে এক ভারতীয় জাতীয় আর্মি বা আইএনএ তিনি গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই বাহিনীর কলকাতার মূল সংগঠনের দায়িত্ব ছিল এই বেলা বোসের ওপর। এবং এই বেলা বোস পরবর্তীকালে যখন আইএনএর সিঙ্গাপুরেতে তাদের সংগঠন গড়ে উঠেছে, সেখানেতে আইএনএ সিঙ্গাপুরেতে রয়েছে এবং নেতাজি যাতায়াত করছেন, হ্যাঁ, তো সেই সময় এই ভারত সরকার, তদানীন্তন ভারত সরকার মানে ব্রিটিশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে, কি করছে না করছে ইত্যাদি যাবতীয় তথ্যগুলো কি হতো না সিঙ্গাপুরের ইউনিটকে এখান থেকে জানানো হতো গোপনে, এবং তার জন্যে ইলেকট্রনিক মিডিয়ার সাহায্য ওই সময়তে নেওয়া হয়েছিল। এবং সেইটা যে ধরুন তিনি মানে ওয়্যারলেস ট্রান্সমিটারের সাহায্যে বহু গুরুত্বপূর্ণ খবর এই কলকাতা থেকে সিঙ্গাপুরে দেওয়া হতো। তো সেই সময় হরিদাস মিত্র তিনিও আইএনএ বাহিনীতে ছিলেন এবং তিনি আইএনএ বাহিনীর গোয়েন্দা বিভাগে পরবর্তীকালে প্রধান হিসেবে ইয়ে হয়েছিলেন, প্রধান পদে গেছিলেন গোয়েন্দা বাহিনীর। এছাড়া পবিত্র মোহন রায়, যার নাম আপনারা শুনেছেন, যিনি পরবর্তীকালে শোনা যায় যে ফৈজাবাদের ভগবানজি বা গুণনামী বাবা তার সঙ্গে যোগাযোগ রাখতেন, তো এরা সবাই 1945 সালে যখন জাপান সারেন্ডার করে দিল এবং নেতাজির মৃত্যুর খবর চারিদিকে ইয়ে হলো, রটে গেল, আর আইএনএ বাহিনী মানে ব্রিটিশ সরকারের কাছে, মানে ভারতের ব্রিটিশ সরকারের কাছে আত্মসমর্পণ করলো, তখন এই হরিদাস মিত্র এবং পবিত্র মোহন রায় এইরকম কয়েকজনকে ব্রিটিশ বিচার করে মৃত্যুদণ্ড সাজা শুনিয়েছিল। তা বালি অঞ্চলে হাওড়া জেলার, সেখানেতে শরণার্থীদের জন্য উনি অনেক পরিশ্রম করেন তাদের রিহ্যাবিলিটেশনের জন্য, এবং যার জন্য পরবর্তীকালে ভারত সরকার এবং ভারতীয় রেলের তরফ থেকে ওই বালিতে একটা একটা স্টেশন তৈরি করে হাওড়া বর্ধমান কর্ড লাইনেতে তার স্টেশনের নাম বেলানগর দেওয়া হয়। তো বন্ধুরা, এই বেলা মিত্রের নামও সেইভাবে কোনো ইতিহাসে আলোচনা আমরা দেখতে পাই না, আলোচিত হয় না। তো আজ আমাদের কাছে এটা সময় এসেছে যে এই সমস্ত যে বীরাঙ্গনারা ভারতের যে মুক্তিযুদ্ধের জন্যে, মানে স্বাধীনতার যুদ্ধের জন্যে তারা প্রবল পরাক্রমশালী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যাদের পাশে কোনো মানুষ সাধারণভাবে আসত না, কিন্তু তারা নিজস্ব ক্ষমতায় এবং সাহসের ওপর ভর করে এই ব্রিটিশ শক্তির সঙ্গে যুদ্ধ করে গেছেন এবং তারা জীবনকে বাজি রেখে সেই সময়টা ভারতের স্বাধীনতা আন্দোলনেতে এক যোগদান দিয়েছেন এবং ব্রিটিশ রীতিমতো ভয় পেয়েছে তাদেরকে। তো আমাদের সময় এসেছে এই সমস্ত মানুষদেরকে স্মরণ করার, তাদের সম্বন্ধে আরও বেশি করে রিসার্চ করার, এবং সেই সমস্ত মানুষদেরকে যাতে ইতিহাসে স্থান দেওয়া যায়, ইতিহাসের পাতায় স্থান দেওয়া যায়, ভবিষ্যৎ প্রজন্মের যে সন্তান তাদের কাছে এদের কাহিনী যদি জানানো যায়, তাহলে আমাদের দেশের মধ্যে দেশাত্মবোধের এক উন্মেষ ঘটবে এবং আগামী দিনে ভারতের সমাজ সেই রকম সমাজ তৈরি হবে যেখানেতে মানুষ দেশের লোক দেশকে ভালোবাসতে জানবে। হ্যাঁ, তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, আর
আমার চ্যানেলটাকে সব থেকে আগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনাদের কাছে সময় মতো তার নোটিফিকেশান পৌঁছে যায়। নমস্কার।